রাজধানীর গোপীবাগে বেনাফুল এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনাকে সরকারের পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী আহমেদ এই অভিযোগ করেন। বেনাফুল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, বেনাফুল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা। তিনি এই ঘটনার ধিক্কার ও তীব্র নিন্দা জানান। রিজভী বলেন, গত 2014 ও 2015 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে, তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপৃষ্ট দুষ্কৃতকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। বেনাফুল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনা দ্বারা সেই পুরনো কৌশলকেই ব্যবহার করছে ক্ষমতাসীনরা। গণতন্ত্রের জন্য বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন জনসমর্থিত হওয়ায় এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার উপর ভর করছে বলে মনে করেন রিজভী আহমেদ। রিজভী বলেন, পৃথিবীর সকল স্বৈরাচারী ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে থাকে। দেশে দেশে স্বৈরশাসকরা মানবতাবোধ শূন্য ও অনুভূতিহীন হয়ে থাকে। রিজভী বলেন, দুষ্কৃতিকারীদের দ্বারা বেনাফুল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করা হলো, তাতে দেশ ও জাতিকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন রিজভী আহমেদ। বিএনপির পক্ষ থেকে বেনাফুল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও অগ্নিদগ্ধ হয়ে অনেককে মারাত্মক জখম করার এই কাপুরুষোচিত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রিজভী আহমেদ। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন রিজভী আহমেদ।